রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। এরপর উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ভ্যান্সকে ট্রাম্পের রানিং মেট নির্বাচিত করা হয়। সাবেক প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকান পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনার পর ভ্যান্সকেই তার যোগ্য মনে হয়েছে। সেই সাথে মেরিন কোরের হয়ে ভ্যান্সের দেশ সেবার কথা উল্লেখ করেছেন তিনি। বলেছেন, ভ্যান্স এখন দেশের শ্রমিক এবং কৃষকদের মধ্যে নির্বাচনী প্রচারে মন দেবেন। এদিকে রিপাবলিকানরা মনে করছেন ভ্যান্স বিচক্ষণ এবং ট্রাম্পের মেগা পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম বলেই তাকে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। He is smart and he can articulate the Make America Great agenda as well as anybody. ওদিকে কানাডার রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান হিলম্যান বলছেন, তিনি মনে করেন ওহাইওর সেনেটর ভ্যান্স কানাডাকে খুব ভালো বোঝেন এবং জানেন। Who knows Canada well? Who's been very important for his state? Hillman janan ekonishtho samarthok howar karone Vance ke running mate hishebe beche niyechen Trump. Been a very strong supporter of the president and I guess you know that's the kind of person he wants beside him. Illinois Republican Congressman Mike Boss bolchen Vance onek koshto kore ei porjaye eshe pouchechen tai tini sadharon manusher songram bojhen. Does the president but truly where he started from nothing. Boss mone koren sujog pele olpo shomoyer moddhei vice president hishebe nijer joggota proman korben Vance. In a short period of time he will be able to be that place where a vice president needs to be. 2016 সালে ট্রাম্পকে নিয়ে কটূক্তি করেছিলেন ভ্যান্স। ট্রাম্পকে আমেরিকার হিটলার আখ্যা দেন তিনি। এই বিষয়ে জানতে চাইলে কংগ্রেসম্যান বস বলেন, অনেক কিছু পরিবর্তিত হয়েছে এবং ভ্যান্স এখন জানেন দেশের জন্য তার ঠিক কি করতে হবে। Stands what we need to do with the party and what we need to do with America as a whole. ইলিনয়ের কংগ্রেসম্যান ড্যারিন লাহুড বলছেন, ভ্যান্স যে শুধু তার স্টেটের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, আশপাশের বেশ কয়েকটি স্টেটের উপর তার প্রভাব রয়েছে। I think J.D. Vance is right there, Senator from Ohio. As you look at the states, particularly in the Midwest. South Carolina Lieutenant Governor Pamela Evett bolchen, Vance desher moddhobittoder monobhab besh bhalo bojhen. J.D. Vance understands what's happening in the homes of Middle America. Azim Rashid Konok, TBN 24, News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।